উৎকট গরম আর তার মাজতে দেখা পোৱা গৈছে ডালিমির দুখ। হয় ডালিমির কথা আমি এইভাবে কব বিচাৰিছো যে তেজপুরের কোর্ট চারিআলি সমীপত পদপথত এগারী মহিলায় এখন চাহর দোকান দিয়ে পরিয়াল চলাই আহিছে, পরিয়াল পোহপাল দি আহিছে। আর এইগৰাকী মহিলাক সকলোৱে ডালিমি বাইদেউ বলে জানে বা ডালিমি হিসাবে পরিচিত। এই মহিলাগৰাকীর এই উৎকট গরমের ফলত বিক্রি নাই, এজনো গ্রাহক নাই, চিন্তা ক্লিষ্ট মুখ লয়ে গ্রাহকের অপেক্ষা রয়ে আছে। কেন যদি বিক্রি নহয় ঘরের জুহাল নজলে। হয় আজি দিনটো তেজপুরত এই মুহূর্তলকে 38 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা। আর যাকালি তেজপুর ঘোড়ামারি চলাগাঁওয়ার অনুপ কোচ নামের এজন 42 বছর যুবকের ইতিমধ্যে হৃদ স্ট্রোক হয়ে মৃত্যু ঘটিছে। আর আজি দিনটিতো একই উত্তাপ, একই উৎকট গরম, তার মাজতে এনেদরে যুদ্ধ চাহ বা ক্ষুদ্র খাদ্য সামগ্রীর বিপণি আছে সেই দোকানী সকল এটা এক প্রকার দুরবস্থার সৃষ্টি হয়েছে। মই ডালিমি বাইদ কাশলকে আহিব বিচাৰিছো, কি কব, কাস্টমার নাই যেন লাগিছে? কাস্টমার নাই, রাতেপা 8:30 আহিছো, একেবারে বিক্রি পাতা নাই। ইমান সময় আমি রাতেপা 8:30 আহি পেলায় 10-15 কাপ চাহ বিক্রি হয়, আজি 2 কাপও বিক্রি নাই। চৌকা নজলে ঘরের একুয়ে নাই, দালি চাউল পাকঘরত সোমালে ইমান দুখ লাগে, একুয়ে নাই ঘর। আগতে যে ইনকাম হয়েছিল সেই ইনকামের পাকঘর মানে কিমান বস্তু সজাই থ দিও, কোনো অভাব নাই। এতিয়া ইমান অভাব, পাপ ঘরত সোমাব মন না যায়। উৎকট গরমের আমি দেখাইছো এখন ডালিমি বাইদর চাহর দোকান, আর গ্রাহকের অপেক্ষা হাতত বিচনি লৈ এনেদরে ডালিমি রয়ে আছে। আর এখন ডালিমি বাইদর কাষর আর এখন আমি চাহ রুটি পরঠার দোকান দেখাবলে বিচাৰিছো, একই একই দুরবস্থা। এখন দোকানতো গ্রাহক নাই, আর এই দোকানের যাকি এতিয়া গ্রাহকের অপেক্ষা কি আছে, বিক্রি বাটা কেন? একদম বেয়া দেখা গৈছে। ফল মূল রসর দোকান কিন্তু যথেষ্ট ভিড়। তাত ভিড় কিন্তু দোকানত ভিড় তো কম, আগত যে হয়েছিল গরমের যেহেতু দুজন ব্যক্তি এই মুহূর্তে দেখা পাইছো, হয়তো গ্রাহক আপনি কিবা খাব আছে নাকি? ভাবিছিলো চাহ একাপ খাওঁ বুলি, কিন্তু যি উৎকট গরম খাবলৈ মন যোৱা নাই, চাহ খোৱা ইচ্ছাই নোহোৱা, ইচ্ছা নাইকিয়া হৈছে। এতিয়া শীতল পানীয় চৰবত, ডাব নাৰিকল এইবিলাকৰ বজাৰহে চলিছে, আমিও তাকে বিচাৰি খামগৈ আৰু। কি কব, দেখা গৈছে আজি দিনটো সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস। তেজপুৰতে প্ৰায় এসময়ত বৰ শীতল আছিলে, নৰ্থ ইষ্টৰ স্কটলেণ্ড বুলি কৈছিলে এসময়ত তেজপুৰত। এতিয়া ইমান প্ৰদূষণৰ প্ৰভাৱ হৈছে আৰু পৰিৱেশ দূষিত হৈছে তেজপুৰত। এতিয়া ধৰক আপোনাৰ অভাৰব্ৰিজ বনাই 72 জোপামান গছ কাটিলে সুন্দৰ, গতিকে সেইফালৰ পৰা সাংঘাতিক গৰম হৈছে। কাষৰ লুইতৰ পাৰৰো ইমান বতাহ নাই, গৰাখহনীয়াই প্ৰকৰণ প্ৰচৰ ৰূপ লৈছে। আৰু তেজপুৰত যদি প্ৰায় এতিয়া +38 ডিগ্ৰী চেলচিয়াছ, গতিকে আমি আহিছোঁ চাহ খাবলৈ, লাইন নাই, কালিতো 2টা বজাৰ পৰা লাইন নাই, ৰাতি নিশাল 9টা বজালৈকে, যাৰ বাবে জুবিন গাৰ্গৰ সেই সুন্দৰ অসমীয়া চিনেমা চিকাৰ চাবলৈ গৈও মানে আপোনাৰ চিনেমা গৃহত বিশেষ অস্তি দিন কটাব লগা হৈছে। এতিয়া চাহ খাবলৈ আহিছোঁ, চাহ কি গৰমত খাব, লাচি খাবলৈ গ'লোঁ, লাচিও ঠাণ্ডা নাই, গৰম পানীৰ নিচিনা হৈ আছে। নিশ্চিতভাৱে এতিয়া যদি চাহ খোৱাৰ ইচ্ছা আছিল, গৰমৰ বাবে তেওঁলোকে চাহ খোৱাৰ ইচ্ছা প্ৰকাশ কৰা নাই। আৰু এনেদৰে এই উৎকট গৰমে এতিয়া সাধাৰণ যিসমূহ এই খাদ্যৰ বিপণি তেওঁলোকে দি পৰিয়াল পোহপাল চলিছে, তাতো কিন্তু এতিয়া তেওঁলোকৰ এক দুখ লগা ছবি বুলি কব লাগিব। কিয়নো গ্রাহকের অপেক্ষাত এই মুহূর্তলৈকে রয়ে আছে, কারণ ফল মূলের রসর দোকানত যদি এটা গ্রাহকের ভিড় দেখা গৈছে শীতল পানীয় বিচাৰি, তার বিপরীতে কিন্তু চাহ বা অন্যান্য যিসমূহ গরম খাদ্য সামগ্রী সেই খাবলৈ কিন্তু কোনো গ্রাহক অহা পরিলক্ষিত হওয়া নাই, যার ফলত এতিয়া এই সকল কর্মচারীর এতিয়া জুহালত জুই নজলায় এক অবস্থার সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 অ্যাপ।